السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل كل يعمل على شاكلته صدق الله العظيم ثم دو شخص رتابندو আজকে আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হল ইসলামের মধ্যে নিয়তের গুরুত্ব কতটুকু আল্লাহ আয়লা পবিত্র কুরানুল ক্যারিমের মধ্যে সুরাতুল বন ইসরায়েলের মধ্যে সাত করেন উল কুল কিলাতি আল্লাহ সুবাহ বলেন হেরসুল বলুন প্রত্যেক আমল তার নিয়ত অনুযায়ী হয়ে থাকে সম্মানিত দর্শক শ্রোতাবিন্দ আমরা যে আমল করি না কেন হোক সেটা নামাজ রোজা হজ প্রত্যেকটা আমলের শুরুতে আমাদের নিয়ত যদি না হয় আমাদের নিয়তটা যদি পরিশুদ্ধ না হয় তাহলে আমাদের আমলগুলা আল্লাহ আল্লাহবাহতো আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না আমাদের আমলগুলা আল্লাহ আল্লাহবাহত আলার দরবারে কবুল হবে না আসুন সেই মর্মে সখি আল বুখারির মধ্যে ইমাম বুখারি রাহেমাতুল্লাহি আলা একটি হাদিস উল্লেখ করেছেন যেটি গুরুত্বপূর্ণ একটি হাদিস আমি অমার সত্যবোর দিয়া আল্লাহু তা আলা আহ কলা কলা রসুল লাহি সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম ইন আমাল আমালু বিন নিয়াতি ওয়া ইনাম আল ইমরুম্মা নাওয়া তামাংকানাজিহ রতুহু ইলাল্লাহি রসুল এ

কলা কলা রসুল আলাইহি অসাল্লাম রাসুল কারীম সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম এরশাদ করেন ইন্নামাল আমাল বিন নিয়াত প্রত্যেক আমল মানুষের যাবতীয় প্রত্যেক আমল নিয়ত অনুসারী হবে নিয়ত অনুযায়ী হবে ওয়া ইন্নাম আল ইমর্মা নাওয়া মানুষ তাই পাবে যা সে নিয়ত করে কামাঙ্কা নাজিহরাতুহু ইলাল্লাহি ও রসুল যদি কোন মানুষ আল্লাহ ও তার রাসুলকে সন্তুষ্টি করার জন্য হিজরত করে তার সেই হিজরত সেই নিয়ত অনুযায়ী হবে আর যদি দুনিয়াবি কোনো হাসিলের জন্য অথবা কোনো মহিলাকে বিবাহের জন্য হিজরত করে তার হিজরত সেই উদ্দেশ্যেই গৃহীত হবে সম্মানিত শ্রোতাবিন্দ আমরা সহি আল বুখারির এই হাদিসটা থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের প্রত্যেকটা নিয়ত হবে আমাদের আমল অনুযায়ী অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিয়ত করে যে গড় থেকে বাহির হবে সে মসজিদে যাবে নামাজ পড়ার জন্য যদি সে নিয়তটা হয় একমাত্র আল্লাহকে রাজিয়ার সন্তুষ্টি করার জন্য তাহলে সে যখন গড় থেকে বাহির হলো ঘর থেকে বাহির হওয়ার পর তার প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা পায়ে পায়ে আল্লাহ সুবাহ নেক লেখে দিবেন আর শের উদ্দেশ্য যদি হয় আমি গোর থেকে বাহির হয়েছি আমাকে মানুষ নামাজি বলবে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়লে মানুষ আমাকে নামাজি বলবে তাহলে শের নামাজটা প্রকৃত পক্ষে নিয়ত অনুযায়ী হইল না আল্লাহর দরবারে কবুল হবে না সেই মর্মে হাদিসে কুরশির মধ্যে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হসরতে আবু হুরাইরা দিয়াল্লাহ তাহাল থেকে একটি হাদিস বর্ণিত রাসুলে কেরিন সাল্লাল্লাহ আলাই বলেন কালকেয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম একদল মানুষদেরকে আল্লাহ সুবাহানা হওয়া তাআলা ডেকে আনা হবে সেই মানুষটা হবে শহীদ আল্লাহ সুবাহানা হওয়া তাহাল্লা তাকে জিজ্ঞেস করবে যে তোমাকে আমি এত দিয়েছি তুমি এটা কোন কাজে ব্যয় করেছো ওই লোক বলবে যে হে আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হয়েছি তখন আল্লাহ সুবাহ বলবে যে আমার রাস্তায় শহীদ হয়েছ ঠিক কিন্তু তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে শহীদ বলবে গাজী বলবে সেই উদ্দেশ্যে তুমি শহীদ হয়েছো আজকে তোমার সেই শহীদের কোনো সব তুমি পাবে না ওই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করবে সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ তাহলে আমরা হাদিসে কুরসি থেকে কি বুঝতে পেরেছি আমি আপনার নিয়তটা যদি সহি না হয় তাহলে সেই আমল দিয়ে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না ঠিক তেমনি ভাবে আপনি নামাজ বলেন আপনি রোজা বলেন আপনি দান সদকা বলেন আমলের যাহা কিছু বলেন না কেন প্রত্যেক আমল কিন্তু আপনার যদি আমলের প্রথম শুরুতেই যদি নিয়ত সখিনা হয় তাহলে সেই আমলগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না আসুন আমরা যেই আমল করি লোক দেখানোর ইবাদত থেকে দূরে সরে গিয়ে আমরা একমাত্র আল্লাহ সুবাহ আলাকে সন্তুষ্টি আর রাজি খুশি করার জন্য আমরা প্রত্যেকটা আমল করি আল্লাহ সুবাহ আলা যেন আমাদের প্রত্যেকটা মানুষের নিয়ত যেন পরিবর্তন করে আমরা আমলের পূর্বে যেন আমাদের নিয়ত গুলাকে সহি করতে পারি আমিন ও আখির আলিল্লাহ রবিল আলমিন